প্রিয় দর্শক বন্ধুরা, আরও একবার ওএমআর শিট কাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর একটি খবর আপডেট। ওএমআর শিট নিয়ে একেবারে বিগ ব্রেকিং নিউজ আপডেট। এই ভিডিওর মধ্যে তার সবটাই বিস্তারিত আলোচনা থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ওএমআর শিটকে কেন্দ্র করে একাধিক খবরের মাঝখানে ফের আবারও নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এবং গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে। ফের মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সম্মানীয় ববিতা সরকার, এবার নতুন দাবি নিয়ে মামলা তার। মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ববিতা কিন্তু চাকরি পেয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তার নির্দেশেই চাকরি হারিয়েছেন সম্মানীয় ববিতা। তাই এবার নতুন করে একটি মামলা দায়ের করেছেন তিনি সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেই। ববিতা সরকার হাইকোর্টকে জানিয়েছেন যে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের রিপোর্ট অনেক ওএমআর শিট বিকৃত করা হয়েছিল বলে উল্লেখিত ছিল। তার বিশ্বাস এখনও অনেকেই এমন আছেন যাদের ওএমআর শিট বিকৃত কিন্তু তারা চাকরি করছেন। এক্ষেত্রে তার দাবি, তাদের চাকরি বাতিল হলে তিনি পুনরায় চাকরি পেতে পারেন। এই দাবিতেই মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। শুক্রবার এই মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত এখানে উল্লেখ করা প্রয়োজন যে ববিতার চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে সেই চাকরি পেয়েছেন শিলিগুড়ির বাসিন্দা অনামিকা। এক্ষেত্রে ফের একবার মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সম্মানীয় ববিতা। ববিতার মামলায় এসএসসি নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই দিন বিচারপতি জানান এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নবম দশমের বিকৃত ওএমআর শিট প্রকাশিত করেছে আগেই, এবার একাদশ দ্বাদশের বিকৃত ওএমআর শিট প্রকাশ হোক চাই হাইকোর্ট। একাদশ দ্বাদশের বিকৃত ওএমআর শিট প্রকাশ ঘিরে এসএসসিকে তাদের অবস্থান জানাতে নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার অবস্থান জানাতে নির্দেশ দেওয়া হয়েছে এসএসসিকে। একাদশ দ্বাদশ শ্রেণীর বিস্তারিত মেধাতালিকা প্রকাশ চেয়ে মামলা করেন সম্মানীয়া ববিতা সরকার। এক্ষেত্রে তার আইনজীবী সম্মানীয় ফিরদোস স্বামী মহাশয় জানিয়েছেন, ২০১৬ সালের একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়ায় ৫৫০০ জনকে নিয়োগ করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ৯০৭টি বিকৃত উত্তরপত্র উদ্ধার করেছে সিবিআই। তার মধ্যে ১৩৮ জন ছিলেন ওয়েটিং লিস্টে। মামলাকারী ববিতার আর্জি একাদশ দ্বাদশের বিস্তারিত তথ্যসহ প্যানেল প্রকাশ পেলে কারা কীভাবে কোথায় চাকরি পেয়েছেন তা কার্যত পরিষ্কার হয়ে যাবে। যদি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ২০ জনের মধ্যে দুর্নীতির কারণে কেউ চাকরি পেয়ে থাকেন তবে তার শিক্ষিকা হওয়ার আবার সুযোগ আসবে, তাই প্যানেল প্রকাশ করার আবেদন জানিয়েছেন তিনি। এর আগে ববিতা সরকারের চাকরি বাতিল করেছিল মহামান্য কলকাতা হাইকোর্ট, সেই চাকরি দেওয়া হয়েছে সম্মানীয় অনামিকা রায়কে এবং নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ খবরটি কিন্তু উঠে আসলো। অভিযোগ এসএসসি একাডেমিক্স করে ববিতাকে দু নম্বর বেশি দিয়েছেন, তাই বেশ কয়েকজন যোগ্য চাকরি প্রার্থীকে টপকে তিনি নিয়োগপত্র পেয়েছিলেন। এমনকি মহামান্য হাইকোর্টে কমিশনের দেওয়া তথ্যতেও সেই কথা উল্লেখিত ছিল। তাতেই দেখা গিয়েছিল যে ববিতা সরকার একাডেমিক্স করে ৩৩ পেয়েছেন, যদিও ববিতার ৩১ পাওয়ার কথা, কারণ স্নাতক স্তরে তিনি ৬০% নম্বর পেয়েছেন। এই ভিত্তিতে প্রাপ্ত নম্বর বসিয়েছে এসএসসি। অতিরিক্ত নম্বর দেখানোর ফলে চাকরি হারান ববিতা পরবর্তী ক্ষেত্রে এবং সেই চাকরি পান শিলিগুড়ির সম্মানীয় অনামিকা রায় নামে অন্য এক চাকরি প্রার্থী। ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চে চাকরি বাতিলের নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন সম্মানীয় ববিতা। পুনরায় তিনি আরও একবার মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন। একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় ওএমআর শিট প্রকাশ করার আবেদন তার। ওই দিন সম্মানীয় বিচারপতি এসএসসিকে তাদের অবস্থান জানাতে বলেছেন আজ শুক্রবারের মধ্যেই। আজই এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে বলে সামাজিক গণমাধ্যম সূত্রে খবরে উঠে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।